21 দিন পর লকডাউন মুক্ত হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। গেল রাত 10:30টায় লকডাউন মুক্ত করার ঘোষণা আসে, তবে করোনা রোগী থাকা বাড়িগুলোতে লকডাউন থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। লকডাউনের কারণে কি হারে সংক্রমণ কমেছে তার তথ্য না থাকলে এটি কার্যকর হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা বিস্তার ঠেকাতে 9 জুন রাত 12টা থেকে 14 দিনের জন্য পরীক্ষামূলক লকডাউন শুরু হয় পূর্ব রাজাবাজারে, পরে লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়। লকডাউন মুক্ত হলো রাজধানীর পূর্ব রাজাবাজার, তবে জনগণের চলাফেরা নিয়ন্ত্রণ করা হবে। ওই এলাকায় আছেন সহকর্মী এজি মাহমুদ, বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছে। এজি মাহমুদ, এখন কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, সকাল থেকে আমি পূর্ব রাজাবাজারে রয়েছি। আপনি জানেন যে গতকালকে আসলে লকডাউন তুলে দেওয়া হয়েছে পূর্ব রাজাবাজারে। তারপরের পরিস্থিতি যদি আপনি দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে এখানকার চিত্র সেটি হচ্ছে, এখানকার চিত্র রাজধানীর যে অন্যান্য 8-10টি যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোর মতোই মনে হচ্ছে। এখানে লকডাউন তুলে দেওয়ার পরে আসলে বেশ কিছু বিধিনিষেধ থাকার কথা আমরা শুনেছিলাম। তার মধ্যে একটি ছিল যে দোকানগুলোর সামনে আসলে নিরাপত্তা বেষ্টনী থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে ক্রেতারা সেখানে কেনাকাটা করবেন। আমরা পূর্ব রাজাবাজারের বেশ কিছু এলাকা ঘুরেছি, সেখানে যেমনটা দেখেছি কিছু দোকানের সামনে আমরা দেখেছি নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সেখানে সামাজিক দূরত্ব মেনেই ক্রেতারা কেনাকাটা করছেন এমনটা দেখেছি। আবার কোনো কোনো জায়গায় এমনটা দেখেছি যেখানে আসলে সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা আসলে করা হচ্ছে না। আর আপনি জানেন যে প্রথমে গেল 10ই জুন আসলে এটি ঘোষণা করা হয়েছিল, প্রাথমিকভাবে এই লকডাউন ঘোষণা করা হয়েছিল। তারপরে সেটি আসলে বাড়িয়ে 21 দিন করা হয় 14 দিন থেকে। এরপরে আসলে যেটি বলা হয়েছিল যে আরও কিছু নিয়মকানুন রয়েছে, যে ভ্রাম্যমাণ দোকানের ক্ষেত্রে আসলে বিশেষ নির্দেশনার কথা বলা হয়েছিল যে ভ্রাম্যমাণ কোনো দোকান আসলে লকডাউনের পরে আসলে থাকবে না। কিন্তু এই এলাকায় এসে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আসলে ভ্রাম্যমাণ দোকান রয়েছে, ভ্যানে করেও বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছেন এমনটা আমরা দেখেছি। এবং সেই সঙ্গে এখানে যারা রিক্সা চালক এলাকাবাসী যারা রয়েছেন তারা যেটি বলছেন, রিক্সা চালকরা বলছেন যে তারা এই সময়টাতে আসলে কোনো ধরনের যানবাহন চলেনি এলাকার ভিতরে। রিক্সা চালকরা আসলে এই এলাকায় যারা রিক্সা চালাতেন তারা এর মধ্যে আসলে বাইরে ছিলেন, কিন্তু এখন লকডাউন তুলে নেওয়ার কারণে তারা আসলে এই এলাকায় আবার ফিরে এসেছেন। এবং সেই সঙ্গে এখানে যে মসজিদ এবং ধর্মীয় যে উপাসনালয়গুলো রয়েছে সেখানেও আসলে বলা হয়েছে যে এখানে আসলে সামাজিক দূরত্ব মেনেই এবং নিরাপত্তার বিষয়গুলো মেনেই আসলে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা যাবে। সুরভি, আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখানে যেটি বলা হচ্ছিল যেখানে যে করোনা রোগী যদি কোনো কোনো বাড়িতে থেকে থাকে সেক্ষেত্রে আসলে লকডাউন সে বাড়িটি থাকবে। যদিও আমি এখানকার বিভিন্ন এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে সেটি নিশ্চিত করে বলতে পারেননি আসলে কোন বাড়িতে আসলে করোনা রোগী রয়েছেন, যদিও আসলে সংক্রমণ ঠেকানোর জন্যই এই লকডাউন দেওয়া হয়েছিল এই এলাকাটিতে। শুরু হয়েছিল এখান থেকে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত তথ্য জানানোর জন্য।